আচ্ছা, লিম্ফোসাইট টি সেল যখন পড়তেছিলাম, টি সেলের ক্ষেত্রে আমরা টি সেলের গায়ে কতগুলো প্রোটিন থাকে, CD4 প্রোটিন, CD8 প্রোটিন, এবং আমরা তখন বলতেছিলাম যে ফরেন মলিকিউলটাকে ধরে MCH মলিকিউল এর মাধ্যমে, যে টি সেলের গায়ে আমরা দুই ভাগে ভাগ করছিলাম মূলত টি সেলকে, CD4 পজিটিভ অ্যান্ড CD8 পজিটিভ। আমরা জানতাম যে CD4 পজিটিভটা কি করতো, MCH ক্লাস 2 মলিকিউলের সঙ্গে অ্যাটাচড হইতো, MCH2 এর সঙ্গে, কারণ কি আমরা জানি দুইটার গুণফল 8 হতে হবে। আর CD8 কি মলিকিউলের সঙ্গে যোগ হইতে হইতো, MHC1 মলিকিউলের সঙ্গে। এই যে এইটা এই বিষয়টা আমরা বলতেছিলাম যে MHC মেজর হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স, এটা কি মূলত, আমরা এটাতে ডিটেলসে ঢুকবো, কেন এরকম একটা স্ট্রাকচার ফর্ম করছি, এরগুলো আমরা ডিটেলসে এখন ঢুকবো। এখন ঢোকার আগে, তার আগে আমরা একটু করে বলে নিই এই জিনিসটার কাজ কি। এই জিনিসটা হচ্ছে আমাদের সেলফ অ্যান্টিজেন শো করে, আর এই MHC2টা হচ্ছে ফরেন অ্যান্টিজেন শো করে। আর ফরেন অ্যান্টিজেন শুধুমাত্র কারা শো করতে পারে, যারা এই অ্যান্টিজেন যেটা ঢুকতেছে ওটাকে নিয়ে কাজ করে, লাইক ম্যাক্রোফেজ, বিটা সেল, যারা এটাকে খেয়ে ফেলে, তো ওদেরকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যারা প্রেজেন্ট করে। এরকম তিন ধরনের সেলের নাম আমরা পড়ছিলাম, বিটা সেল পড়ছিলাম, ল্যাঙ্গারহ্যান্স সেল পড়ছিলাম, ম্যাক্রোফেজ পড়ছিলাম। যাক, তাহলে MHC1 যেহেতু আমাদের আমাদের আইডেন্টি কার্ড এর মতো, আমাদের প্রত্যেকটা সেলে এই MCH1 পাওয়া যাবে, MHC1 পাওয়া যাবে। আর আমাদের যেসব অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে ওদের ক্ষেত্রে MHC ক্লাস 2 পাওয়া যাবে সবার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে MHC2 সবার মধ্যে পাওয়া যায় না, আর হচ্ছে কি MHC1 এটা সবার ক্ষেত্রেই পাওয়া যায়। MHC কে আমরা একটু আগের কথা বলে নিই, MHC কে অনেক সময় অনেক বইয়ে HLA মলিকিউলও বলে। HLA মলিকিউল কেন বলে, আমরা যখন দেখতেছি MHC2 যেটা, এগুলো সাধারণত দেখা যাচ্ছে হিউম্যান লিম্ফোসাইট যেগুলো আছে বা লিউকোসাইট যেগুলো আছে ওগুলোতে আছে, বা বিটা সেলে দেখতেছি বা ম্যাক্রোফেজে দেখতেছি, মূলত লিউকোসাইট যেগুলো এগুলোতে পাওয়া যাচ্ছে। তো এটা যেহেতু একটা অ্যান্টিজেনের মতো মনে হয়েছে, এই জন্য শুরুতে এটাকে বলা হচ্ছিল হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে না এটা সব সেলের মধ্যে আছে। পরবর্তীতে এটাকে দেখা গেছে যে টিস্যু ম্যাচের যে প্রশ্ন, হিস্টো কম্প্যাটিবিলিটির যে প্রশ্ন, টিস্যুর যে একটা আরেকটার সাথে কম্পেয়ার করতেছে, কম্প্যাটিবল কিনা দেখতেছে, আমার টিস্যু কে অন্য জনের মধ্যে বাঁচবে কিনা, ওই টেস্টটার জন্য এটা মেইন মলিকিউল হিসেবে কাজ করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। আমরা যেহেতু মেজর দিছি, আমরা জানি যখন আমরা সাউথ আফ্রিকা বলি তার মানে একটা নর্থ আফ্রিকা আছে, সাউথ বলার দরকার ছিল না। তাহলে মেজর বলছি মানে কি, এখানের মধ্যে আরেকটা মাইনর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আছে। এটা বাদেও মাইনরটা নিয়ে খুব একটা চিন্তা করা হয় না, আমরা মেজরটাই জানি। তো মেজরটা জানার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে, এই স্ট্রাকচারটা কি জিনিস। এই স্ট্রাকচারটা একটা প্রোটিন, এবং প্রত্যেকটা সেলের উপরে এরকম রিসেপ্টর প্রোটিন থাকে। তো এই রিসেপ্টর প্রোটিনটা কোনো একটা কিছু অ্যাটাচড হয়, আমরা জানি কোনো কিছু একটা অ্যাটাচড হয়, এই ক্ষেত্রে অ্যান্টিজেনটা অ্যাটাচড হচ্ছে। ঠিক আছে, তাহলে MHC, আমি বারবার MHC বলতেছি বারবার, MHC এর ক্ষেত্রে এরকম একটা, এটা একটা রিসেপ্টর প্রোটিন টাইপই আমরা বলতে পারি, এবং আমরা জানি রিসেপ্টর প্রোটিন সবসময় সেল ওয়াল যেটা ওটার উপরে এভাবে ভেসে থাকে। আচ্ছা, এখন এই স্ট্রাকচারটার কারণ কি, কেন এরকম হয়েছে, কোন বন্ড কে কি বলা হচ্ছে, এগুলো একটু আমরা জানবো। আমরা তার আগে একটু বেসিক কিছু কথা বলে আসি, যে প্রত্যেকটা রিসেপ্টর প্রোটিন এগুলো তো একটা একটা প্রোটিন, তার মানে আমরা জানি কি প্রোটিন কিভাবে আসে। আমরা জানি প্রোটিন আসে মূলত ওই একটা সেন্ট্রাল ডগমা প্রসেসের মধ্য দিয়ে। সেন্ট্রাল ডগমাটা কি, এখানের মধ্যে নিউক্লিয়াস থাকে, এখান থেকে ইনফরমেশন mRNA টা নিয়ে আসে, নিয়ে আসার পরে এখানে রাইবোজোমের মধ্যে একটা প্রোটিন তৈরি করে, রাইবোজোম একটা প্রোটিন তৈরি করে, তারপর রাইবোজোমের মধ্যে প্রোটিনটা তৈরি হয়ে প্রোটিনটা এখানে ভিতর ঢুকে যায়, এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকে যায়। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতর ঢুকে, এই প্রোটিনটা তো একটা নির্দিষ্ট রিসেপ্টর শেপে আসতে হবে। আমরা জানি সবগুলো প্রোটিন তৈরি হয় হচ্ছে এরকম, এক ডিগ্রি আমরা পড়ছিলাম এরকম, যে 1 ডিগ্রি শেপটা আছে ওই ক্ষেত্রে, 1 ডিগ্রি প্রোটিনটা, তারপর এটা আলফা শিট বা বিটা শিট ফর্ম করে, এরকম একটার পর একটা ভাজ হয়ে আলফা হেলিক্স আর বিটা শিট ফর্ম করে, এগুলো আমরা পড়ছিলাম। পরে এটা 3D একটা স্ট্রাকচার পাই, যেটাকে আমরা বলতেছিলাম 3 ডিগ্রি প্রোটিন, এবং কোয়াটারনারি, যখন দুইটা একসঙ্গে পেপটাইড বন্ড যুক্ত হয় এটাকে কোয়াটারনারি। এই যে প্রথমে একটা সিঙ্গেল জাস্ট লাইন ছিল, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স ছিল, ওটাকে ফোল্ড করে বা কিছু একটা চেঞ্জ করার মাধ্যমে আমরা ফাইনাল ফর্মটা দিচ্ছি, এটাকে কোথায় হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে। তাহলে ফাইনাল ফর্মটা দিতে হবে, আমরা জানি ফাইনাল ফর্মটা, রিসেপ্টরের ফাইনাল ফর্মটা অবশ্যই কিরকম হবে, একটা কিছু ধরার জন্য একটা জায়গা দিয়ে দিতে হবে। এবং এটার ক্ষেত্রে ফাইনাল ফর্মটা কিরকম হচ্ছে আমরা দেখতেছি, প্রথমে এই জিনিসটা, এটা তো একটা দড়ি, এই দড়িটা কি হচ্ছে, এরকম করে একটা ফোল্ড হচ্ছে, প্রথমে এই অংশটা একটা করে ফোল্ড হচ্ছে,
তারপর এই অংশটার পাশাপাশি আরেকটা ফোল্ড হয়েছে এখানে, তারপর এখানে আরেকটা ফোল্ড হয়েছে, এরকম দড়িটাকে আমরা অনেকগুলো ফোল্ড করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা প্রোটিনের আমরা ফোল্ড করলাম, এখন আমরা জানি একটা দড়ি কখনো এভাবে ফোল্ড হয়ে থাকবে না যদি না এখানের মধ্যে একটা বন্ধন আমাদেরকে ধরে রাখে, এবং আমরা জানি এই বন্ধন ধরে রাখার জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে সবসময় কি থাকে, সালফাইড বন্ড থাকে, কারণ আমরা জানি সালফারই শুধুমাত্র বৃহত্তর মলিকিউল তৈরি করতে পারে। এজন্য দেখা যায় হচ্ছে সালফার মলিকিউল থাকতে হলে এখানে কি থাকতে হবে, সিস্টিন থাকতে হবে। এই জন্যই আমরা দেখি, আমরা যদি ক্লোজলি খেয়াল করি এই জিনিসটা, এখানের মধ্যে ডাইসালফাইড বন্ড আছে, ডাইসালফাইড বন্ড আছে, ডাইসালফাইড বন্ড আছে। এখন এই ছবিটা দেখলে আমাদের তো মাথা ঘোরাচ্ছে, আমরা এটা ইজি করে দেখবো যে কিভাবে ইজি করে দেখা যায়। তো ইজি করে দেখলে আমরা যে ছবিটা আঁকছি ওখানে দেখতেছি আমরা কি, যে পুরো জিনিসটা আমি নীল দিয়ে আঁকছি, শুধুমাত্র একটা অংশ লাল দিয়ে আঁকছি। এটার কারণ কি? কারণ হচ্ছে প্রথমে যে একটা আমরা প্রোটিনের সিকোয়েন্স বের করে আনলাম, একটা ইনফরমেশন এমআরএনএ দিয়ে বের করে আনলাম, ওটা ফোল্ড হইলো, ফোল্ড হওয়ার এই পুরো জিনিসটা আসতেছে একটা ক্রোমোজোম থেকে। আমরা জানি আমাদের 23টা ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে, প্রত্যেকটার মধ্যে ইনফরমেশন আছে। তো 6 নম্বর ক্রোমোজোম যেটা, 6 নম্বর ক্রোমোজোম যেটা, ওটাতে হচ্ছে এমএইচসি মলিকিউলের জন্য এই ইনফরমেশন গুলো থাকে। তাহলে এই ইনফরমেশন গুলো বের করে নিয়ে আসছে নিউক্লিয়াসের মধ্য থেকে, ইনফরমেশন বের করে নিয়ে আসছে, রাইবোজোমে গেছে, ফোল্ড হয়েছে, আচ্ছা গেল, একটা স্ট্র্যান্ড হইলো। এখন এমএইচসি মলিকিউলের এই যে সেকেন্ড ক্লাস ওয়ান এর ক্ষেত্রে আরেকটা পায়ের অংশ, এটা আসে সাধারণত 6 নম্বর ক্রোমোজোম থেকে না, 15 নম্বর ক্রোমোজোম থেকে। যেহেতু ক্রোমোজোম নাম্বার ডিফারেন্ট, এই জন্য এই প্রোটিনটাকে আলাদা করে দেখানো হয়েছে। কিরকম? এটাকে বলা হয় β2 মাইক্রোগ্লোবিউলিন, এটাকে বলা হয় α1, এটাকে বলা হয় α2, এটাকে বলা হয় α3। কিন্তু এই পুরো জিনিসটাই কিন্তু একটা চেইন থেকে ফোল্ড করছে, আর এই চেইনটা আসতেছে সম্পূর্ণ আলাদা একটা চেইন থেকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের 6 নম্বর ক্রোমোজোমটা ড্যামেজ হয়ে যায়, আমাদের কিছু হোক না হোক এই মাইক্রোগ্লোবিউলিন আসবে। কারণ কি, বিটা গ্লোবিউলিনটা কেন আসতেছে, কারণ ওটা আসতেছে 15 নম্বর ক্রোমোজোম থেকে, এটা অন্য কোনোটার উপর ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে এমসিএইচ, সরি এমএইচসি মলিকিউলের যে ক্লাস ওয়ান মলিকিউল যেটা, ওটার স্ট্রাকচার, ঠিক আছে। এখন এখানের মধ্যে এই এটা গেল, তারপর এমএইচসি টু যেটা, ওটা আমরা জানি 6 নম্বর ক্রোমোজোমটাকে যদি আমরা খুলি, এবং ক্রোমোজোমের এই অংশটাকে বলা হচ্ছে এমএইচসি ওয়ান, এটা জাস্ট নিচের অংশকে বলা হচ্ছে এমএইচসি টু। এই এমএইচসি টু টা আলটিমেটলি এখান থেকে ইনফরমেশন নিয়ে দুইটাই সেম ক্রোমোজোম থেকে এসে এরকম দুইটা স্ট্র্যান্ড তৈরি করতেছে। তাহলে এমএইচসি টু পার্টটারও দুইটা পার্ট আছে, কিন্তু দুইটা পার্টই কোথা থেকে আসতেছে, একটাই ক্রোমোজোম থেকে আসতেছে, 6 নম্বর ক্রোমোজোম থেকে আসতেছে। আর এমএইচসি ওয়ান যেটা, ক্লাস ওয়ান যেটা, এমএইচসি ওয়ানটা একটা পার্ট আসতেছে 6 নম্বর থেকে, আরেকটা আসতেছে 15 নম্বর থেকে, আচ্ছা গেল। এখন আমরা যখন অ্যান্টিবডি পড়তেছিলাম আমরা শেপটা বুঝলাম কেন এরকম শেপ হচ্ছে, আর এটাকে যখন ইজি করে দেখাচ্ছে তখন দেখা যাচ্ছে এভাবে দেখাচ্ছে, এবং আমরা দেখতেছি প্রতিবারে বিটা টু মাইক্রোগ্লোবিউলিনটাকে একটু করে আলাদা করে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আলাদা করে দেখালো আমরা বুঝলাম, আর এটা হচ্ছে কি এমএইচসি ক্লাস টু, এটাকেও কিভাবে দেখাইছে আমরা দেখলাম, দুইটা আলাদা পার্ট করে দেখাইছে। এখন আমরা অ্যান্টিবডি যখন পড়তেছিলাম, এখানে আরেকটা জিনিস আমরা বলবো একটু পরে, আমরা যখন অ্যান্টিবডি পড়তেছিলাম আমরা একটা জিনিস দেখছিলাম যে একটা ভেরিয়েবল জোন আছে, ওই ভেরিয়েবল জোনটা সব সময় কিছু একটা অ্যান্টিজেনকে ধরতে পারে, ঠিক না। এবং এখানের ক্ষেত্রে আমরা এইটাকে ভেরিয়েবল জোন বলতে পারি না, এটা ভেরিয়েবল জোন, এটা ভেরিয়েবল জোন, কারণ হচ্ছে এরা অ্যান্টিবডি ধরতে পারবে। তাহলে এদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে যে জিনটা আছে ওই জিনটা কি কন্টিনিউয়াসলি শিফটিং হচ্ছে? আমরা পড়ছিলাম যে জিনের যদি এরকম একটা সিরিয়াল তৈরি করি আমরা, প্রতি 15-20টা ধরে ধরে এ বি সি ডি এভাবে করে লিখি জিনটা, দেখা যায় একটা এনজাইমের মাধ্যমে প্রতিনিয়ত শিফট হয়। শিফট হয় মানে কি, প্রথমে এবিসিডি ছিল, এটাকে যদি চেঞ্জ করা হয় বিএসিডি হইলো, তারপর ডিএবিসি হইলো, এরকম নানা ধরনের শিফটিং সম্ভব প্রোটিনের এমিনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ করার মাধ্যমে। এবং এভাবে হচ্ছে ভেরিয়েবল জোনটা বিভিন্ন ধরনের অ্যান্টিজেন ধরতে পারে, সবাই সেম ধরে না। তাহলে আমরা বুঝলাম ভেরিয়েবল জোনটা ভেরি করবে। অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা ভেরিয়েবল জোনটার উপর ভিত্তি করে ভেরিয়েবল জোন যে ডিফার করতেছে একটা অ্যান্টিবডি থেকে আরেকটা অ্যান্টিবডি, এভাবে মিলিয়ন মিলিয়ন টাইপস ছিল, এটাকে আমরা এই যদি শুধুমাত্র এইটার উপর ভিত্তি করে ভাগ করতাম আমরা এগুলোকে বলতাম ইডিওটাইপস, যেখানে মিলিয়ন মিলিয়ন টাইপ ছিল, যেগুলো জিনগুলো একটার সাথে আরেকটার কোনো মিল থাকবে না, ঠিক না। এখন এটা নিচে আরেকটা কনস্ট্যান্ট চেইন যেটা ছিল ওটা ছিল 5, শুধুমাত্র 5 টাইপের আইসোটাইপ বলতাম, আইজিজি আইজিএ আইজিএম। এদের ক্ষেত্রে আইজিএম আইজিজি আইজিএ সবার জিন সেম থাকবে, প্রত্যেকটা সেল যদি খুঁজে দেখি জিন সেম থাকবে। এগুলোর পাশাপাশি আরেকটা টাইপ ছিল কি, এলো টাইপ, আমরা বলতাম এলো টাইপ। এই তিনটা ভাগ আমরা পড়ছিলাম অ্যান্টিবডির সময়, কেন এটা এটার সাথে মিলাচ্ছি আমরা দেখবো। এলো টাইপ কি ছিল,
এটার যে কোনো একটা অংশ দেখা যাচ্ছে হচ্ছে এই অংশটা এটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য, আমার এলিলের জন্য, আমার জিন, আমার জিনের জন্য এটা হচ্ছে একদম আমার জিনটাকেই ইয়া করে ডিপিক্ট করে, প্রত্যেক মানুষের জন্য স্বতন্ত্র, আমার জিনটাকে ডিপিক্ট করে হচ্ছে এই অংশটা। তাহলে এই এগুলোকে বলা হয়তো অ্যালোটাইপ, ঠিক আছে? আমারটার সাথে দুনিয়ার আর কারো মিলবে না। তাহলে আমরা তিনটা ভাগ পাইলাম, একটা হচ্ছে কি সবার জন্য মিল থাকবে, যেমন এটার ক্ষেত্রে 6 নম্বর ক্রোমোজোম থেকে আসবে একটা অংশ থাকবে সবার সাথে মিল, কিন্তু এটা যে আমার এমএইচসি এটা বোঝার জন্য একটা স্বতন্ত্র অংশ থাকবে। একটা ধরি আমরা এই অংশে 5টা এমিনো অ্যাসিড চেইন থাকবে, ধরলাম ভ্যালিন প্রোলিন, এরকম করে 5টা এমিনো অ্যাসিড চেইন আছে যেটা শুধু আমার জন্য, পৃথিবীর আর কোনো মানুষের জন্য এরকম হবে না, অন্য আরেকজনের জন্য হয়তো আরেকটু চেঞ্জ হতে পারে, একটা চেঞ্জ হতে পারে, দুইটা চেঞ্জ হতে পারে, মানে শুধুমাত্র আমার জন্য। তাহলে এই অংশটা আমি যদি ধরি আমার এই অংশটা সবার সাথে আমার সাথেই মিলবে শুধুমাত্র, আর এই অংশটা ভেরি করবে, বাকি যে প্রোটিন গুলো আছে বাকি প্রোটিন গুলো সবারই সেম, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এমএইচসি মলিকিউল যে আমারটা এটা চিনারও একটা উপায় আছে, এটা আমার, এবং এটা কিন্তু টি সেল যখন নতুন নতুন তৈরি হচ্ছে যেন আমাকে মেরে না ফেলে, এজন্য আমরা চিনাই দিছিলাম আমার এমএইচসিটাকে, এজন্য এর বাইরে এটা চেক করে দেখে টি সেল সবসময় আসার পরে যে হ্যাঁ এটা আছে কিনা, যদি এর বাইরে কিছু হয় মেরে ফেলে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি এই জিনটাকে যখন আরেকটু ভিতরে ঢুকে দেখা হয়, এই জিনটা যখন আমরা 6 নম্বর ক্রোমোজোমটা আমরা বের করে আনি, আমরা 15 নম্বর ক্রোমোজোম নিয়ে কথা বলবো না, 6 নম্বর ক্রোমোজোমটা যখন বের করে আনা হয় তখন দেখা যায় হয় যে এই জিনটা তিনটা ভাগ আছে, এ সি বি, ঠিক আছে? তো এ সি বি এই এগুলো তো জিন, মানে হচ্ছে এমিনো অ্যাসিড সিকোয়েন্স, তো এমিনো অ্যাসিড সিকোয়েন্স কেমন আছে দেখা গেছে চেক করে করে এ জিনটাকে 50 ভাগে ভাগ করছে, মানে 50 টাইপের থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, এখন আবিষ্কার হচ্ছে, কিন্তু 50 টাইপের থাকতে পারে, সি 50 টাইপের থাকতে পারে, তারপর বি 50 টাইপের থাকতে পারে। ধরলাম প্রথম 5টা এমিনো অ্যাসিড মিলে যেটা জিনের সিকোয়েন্স ওটাকে এক বলতেছে, এটা যদি চেঞ্জ হয় এক পাঁচে যায় ওটাকে দুই বলা হচ্ছে, এভাবে 50 ভাগে ভাগ করছে। এখন কারো ক্ষেত্রে এ এ 27 থাকতে পারে, কারো ক্ষেত্রে বি 33 থাকতে পারে, কারো ক্ষেত্রে সি 24 থাকতে পারে, কথার কথা। তাহলে একজনের ক্ষেত্রে এই তিনটা থাকলো, ঠিক আছে? আরেকজনের ক্ষেত্রে থাকতে পারে এ 29, আরেকজনের ক্ষেত্রে থাকতে পারে বি 34, আরেকজনের ক্ষেত্রে থাকতে পারে সি 25। তাহলে সম্পূর্ণ আলাদা না, বোঝা যাচ্ছে? তাহলে কোন একটা মানুষের ক্ষেত্রে, ফর এক্সাম্পল কোন একটা মানুষের ক্ষেত্রে দেখা গেল হচ্ছে এ 27 আছে, বি 30 আছে, সি 22 আছে, অন্য আরেকটা মানুষ সে চিনে না জানে না, অন্য আরেকটা মানুষের ক্ষেত্রে এই জিনটাই চেক করে দেখছে। আলটিমেট মলিকিউল কিন্তু সেম মলিকিউল, এটাই তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে আমরা কথা বলছি এবং আরো ডিটেলসে ঢুকবো আমরা, কিন্তু এই মলিকিউলটাই তৈরি হচ্ছে, কিন্তু এই জিনটা তৈরি করার ক্ষেত্রে এই অংশটা আসতেছে ধরি আমরা আলফা জিন থেকে আসতেছে। এখন এই জিনিসটা প্যাটার্নটা সেম হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জিনটা ডিফার করতে পারে, মানে এখানের মধ্যে সিকোয়েন্সটা ডিফার করতে পারে, এই সিকোয়েন্সটা ডিফারের উপর ভিত্তি করে একজনের ধরলাম এ 27টা আছে, আরেকজনের বি 31 আছে, সি 21 আছে, আর কি আছে এ 27। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি একটা ম্যাচ করছে, একটা ম্যাচ করছে। তাহলে এর এই দুইজনের কিডনি যদি একে অপরের কাছে যায়, সে যেরকম রিয়াকশন দিবে তার থেকে কিছু কম রিয়াকশন এটাতে, মানে কিছু হলে তো মিল আছে, আইডেন্টিক্যাল টুইন হলে তিনটাই মিলে যাবে না, 30 22 22, টিস্যু ম্যাচ 100% হয়ে যাবে না, কারণ পিতার থেকে একটা পাইছে, মাতার থেকে একটা পাইছে। আচ্ছা, এই জিনিসটা যদি এই এতটুকু বুঝতে পারছি যে ম্যাচিং এর প্রশ্নটা কিভাবে আসতেছে, এখানে আরেকটু ডিটেলসে যেতে হবে। সাধারণত দেখা যায় আমরা তো এখন তিনটা দেখলাম যে জিনের মধ্যে এই তিনটা সিকোয়েন্স কিরকম করে আছে আমরা চেক করি, এ 27, বি 30, সি 22, কিন্তু কথা হচ্ছে এ এটা কোথা থেকে আসছে, পিতার থেকে আসছে, ঠিক না? আমরা জানি প্রত্যেকটা ক্রোমোজোম হচ্ছে আমাদের এখানে হোমোলোগাস আকারে থাকে, মানে পিতা থেকে একটা আসে, মাতা থেকে একটা আসে। এখন পিতা মাতা দুইটা সম্পূর্ণ আলাদা ইন্ডিভিজুয়াল না, তাহলে পিতা যে প্রোটিনটা কোড করতেছে মাতা কি সেম প্রোটিনটা কোড করবে? মাতার ক্ষেত্রে এ সি বি এর যে সিকোয়েন্স এটা কিন্তু ওই জিন, জিন এই অংশটা কি MCH1 তৈরি করতেছে, কিন্তু মাতার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা সম্পূর্ণ আলাদা হবে না পিতার থেকে, কারণ কি তারা হচ্ছে সম্পূর্ণ আলাদা পার্সন, ঠিক আছে? এবং এই জিনিসটা আমরা জানি যে প্রত্যেকটা ক্রোমোজোমই প্রোটিন উৎপন্ন করতে পারে, এজন্যই আমরা যদি দেখি আমরা যে বিটা সেল গুলা দেখি, সরি আমাদের যে সেক্স ক্রোমোজোম গুলো আছে, এজন্য দেখা যায় হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম আমরা জানি এক্স আছে একটা, ওয়াই আছে একটা। এখন এক্স এর মধ্যে দেখা যায় এক্স লিঙ্ক যেসব প্রোটিন আছে আমরা জানি G6PD, এরকম এক্স লিঙ্ক তো কিছু প্রোটিন আছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কি
তাহলে আমরা জানি প্রত্যেকটা ক্রোমোজোম যদি থাকে, এরা যদি থাকে এরা প্রোটিন তৈরি করে ফেলবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে শুরু থেকেই আমরা ডাবল প্রোটিন দিয়ে দিচ্ছি না, কিন্তু এরকম তো হওয়ার কথা না। ডাবল প্রোটিন আমরা কেন দিব? আমরা দিব না মানে হচ্ছে কেন থাকবে আর কি, আমরা তো দেওয়ার কেউ না। আচ্ছা তাহলে দেখা যায় হচ্ছে মেয়েদের একটা এক্স ক্রোমোজোম দেখা যায় হচ্ছে কি ফোল্ড হয়ে যায়। আমরা জানি কিভাবে হিস্টোনেশন অ্যাসাইলেশনের মাধ্যমে, তারপরে অ্যাসিটাইলেশন, এবং হ্যাঁ কিভাবে এই জিনিসটা ফোল্ড হয়। এবং কেন বুঝলাম যে এই জিনিসটা ফোল্ড হয়ে বার বডি ফর্ম করতেছে, কিভাবে ইনএক্টিভেটেড হয়, এগুলো আমরা আগের ক্লাসে পড়ছি। তাহলে এই জিনিসটা থেকে আমরা যে লেসনটা নিতে চাচ্ছি যে বার বডি কেন হয়, এই যে এক্স একটা ইনএক্টিভেটেড হয়ে যায় কেন, আর একটা অ্যাক্টিভেটেড থাকে কেন, ইনএক্টিভেটেডটা একদম সাইডে চলে যায় কেন, কারণ হচ্ছে কি একটা ক্রোমোজোম, যদি ক্রোমোজোম এটা দুইটাই অ্যাক্টিভেটেড থাকে তাহলে হচ্ছে মেয়েদের থেকে ছেলেদের প্রোটিন কম হয়ে যাচ্ছে না। কিন্তু এটা তো হওয়ার কথা না, মেয়েরা এক্সট্রা G6PD যেটা, এটা মেয়েরা এক্সট্রা পাবে কেন? এই জন্য হচ্ছে মেয়েদের একটা সাধারণত দেখা যায় হচ্ছে সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়, সম্পূর্ণ ইনএক্টিভেটেড হয়ে যায়। এবং ক্রোমোজোম ইনএক্টিভেটেড এর প্রসেস আমরা জানি যে খুব বেশি পেঁচায় এক সাইডে সরে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে হেটারোক্রোমাটিন হয়ে গেছে, এক সাইডে বারবারটিতে দেখা যায়। এভাবে আমরা মেয়েদের ফরেন্সিক এর মধ্যে আমরা পড়ছিলাম, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এটা যে এক্স না হয় আমরা এরকম করে থামাই দিলাম, কিন্তু বাকি সব ক্রোমোজোম তো জোড়া জোড়া করে আছে, বাকি কোন ক্রোমোজোম তাহলে কি এরকম হবে না। তাহলে বাকি সব ক্রোমোজোম, যে এই যে আমরা এমএইচসি মলিকিউলের দিকে যদি যাই, এমএইচসি মলিকিউল পিতার ক্ষেত্রে যেরকম তিনটা ছিল, জিনকে আমরা তিন ভাগ করছিলাম এবং একটা করে সিকোয়েন্স অনুসারে একটা নাম্বার দিয়ে দিছিলাম, পিতার ক্ষেত্রে যেরকম নাম্বার মাতার ক্ষেত্রেও এরকম তিনটা নাম্বার থাকবে না। তাহলে মাতার ক্ষেত্রে আমরা ধরলাম একটা মানুষের ক্ষেত্রে, মাতার ক্ষেত্রেও A25B36C24 আছে। তাহলে আমরা যখন মিলাইয়ে দেখবো তখন এই ছয়টা মিলাইয়ে দেখাতে হবে না, আমাদের এমএইচসি মলিকিউল এই ছয়টাই কি মিলতেছে কিনা। আমরা যখন টিস্যু ম্যাচ করব, যে আমাদের জন্য প্রত্যেক আমাদের প্রত্যেকটা সেলে যে এমএইচসি মলিকিউলটা আসতেছে ওর জিনের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়া যাবে কিনা, আমরা যদি নাম্বার দিয়ে শো করি, নাম্বার শো না করে আমরা এই A27 মানে আমরা ধরে নিই যে 27টা প্রোটিনের একটা সিকোয়েন্স, 27টা অ্যামিনো অ্যাসিডের একটা সিকোয়েন্স, এটাকে চেঞ্জ করলে ওটাকে 26 বলতেছি, এটা চেঞ্জ হলে 25 বলতেছি, এরকম একটা একটা নাম্বারিং, এটা জাস্ট র্যান্ডম নাম্বারিং আমরা করছি, ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা সেলের ক্ষেত্রে এই আইডি কার্ড নাম্বার কি পাওয়া যাবে? কারণ আমরা কি বলছি এমএইচসি মলিকিউল সবার ক্ষেত্রে থাকবে। হ্যাঁ মায়ের থেকে আসতেছে, পিতার থেকে আসতেছে, ঠিক আছে, কিন্তু একটা সেলের উপর এমসিএইচ, একটা এই যে মাতার থেকে আসতেছে এমএইচসি, বারবার এমসিএইচ বলতেছি কেন আল্লাহ জানে। আচ্ছা এরকম এমএইচসি একটা মাতার থেকে আসতেছে আর একটা পিতার থেকে আসতেছে, এবং আমরা জানি মাতারটার আইডি কার্ড নাম্বার কত, মাতারটার নাম্বার হচ্ছে এই এটা, পিতারটার হচ্ছে এটা। তাহলে প্রত্যেকটা সেলের ক্ষেত্রে এই আইডি কার্ড নাম্বারটা থাকবে। এখন আমরা যেটা বুঝতেছি যে প্রত্যেকটা সেলের ক্ষেত্রে এই আইডি কার্ড নাম্বারটা থাকবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের আইডি কার্ড বিষয়টা কি বোঝাচ্ছি, আমরা প্রত্যেকটা সেল এই এমএইচসি মলিকিউলটা বলতে কি বোঝাচ্ছি। এখন অন্য আরেকটা মানুষের যখন এই জিনিসটা আনা হবে, তার জিনের সিকোয়েন্স অবশ্যই এর সাথে মিলবে না, যদি না আইডেন্টিক্যাল টুইন হয়, তো দেখা যাবে হচ্ছে ছয়টার মধ্যে হয়তো বা দুইটা মিলছে, ছয়টার মধ্যে দুইটা মিললে কত পার্সেন্ট মিল, এটা হিসাব করে এভাবে আমরা হুমায়ুন আহমেদের বইয়ে দেখতাম 60% টিস্যু ম্যাচ পাওয়া গেছে, কিডনি দিয়ে দিবে একজন রূপবতী, বা এরকম কোন একটা বইয়ের নাম ছিল মনে হয়। আচ্ছা যাক, এভাবে হচ্ছে টিস্যু ম্যাচের প্রশ্নটা আসে। এখন আমরা শুধুমাত্র MHC1 নিয়ে কথা বললাম, MHC2 এরও এরকম জিন নাম্বার থাকবে না? অবশ্যই 1 এর যেরকম তিনটা আছে, 2 এরও দেখা যায় এরকম তিনটা আছে। MHC2 মানে হচ্ছে কি, আমরা একটু আগে যেটা দেখলাম, শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে যেটা থাকে ওটাকে বলতেছি MHC2। তাহলে MHC2 যেটা, ওটাও কি আমরা জানি, ওটা হচ্ছে 6 নম্বর ক্রোমোজোম থেকে আসতেছে। 6 নম্বর ক্রোমোজোম থেকে আমরা যদি দেখি, 6 নম্বর ক্রোমোজোমে MHC2, আমরা অন্য কালার নিয়ে দেখাই, MHC2 যেটা, 1টা দেখলাম, 1টা কিভাবে বের হচ্ছে, ফোল্ড হচ্ছে, এবং আমরা জানি আলফা এ সি বি এরকম জিন তিনটা ভাগ আছে, তিনটা ভাগ থেকে আলটিমেটলি এই অংশটা তৈরি হচ্ছে, এবং এক একটা ফোল্ড কে আমরা এক একটা নাম দিছি, আলফা 1 আলফা 2 আলফা 3, ঠিক আছে। এখানে মধ্যে আলফা 1 এবং 2 এর মাঝখানে যে ফোল্ডটা আছে, এটা হচ্ছে অ্যান্টিজেন ধরার জন্য। কার অ্যান্টিজেন? সেলফ অ্যান্টিজেন, আমার অ্যান্টিজেন, এগুলোতে আমরা আসবো। আমার অ্যান্টিজেন বলতে কি বুঝতেছি আমরা এখানে? আর এখানের মধ্যে একটা অংশ আছে, এই অংশটা, এই অংশটা শুধুমাত্র আমার জন্য স্পেসিফিক, ঠিক আছে। পৃথিবীর সব এমএইচসিতে এই অংশগুলো সেম থাকতে পারে, কনস্ট্যান্ট জোন, পৃথিবীর সব এমএইচসি এই অংশটা সেম, কিন্তু এই অংশটা, এই অংশটা ধরলাম আমরা কনস্ট্যান্ট, কিন্তু এই অংশটা শুধুমাত্র আমার জন্য, আমার সাথে পৃথিবীর আর কারোটা মিলবে না, এরপরের অংশটা আর কারোর সাথে মিলবে না। এই জন্য এই অংশটাতে দেখা যায় টি সেল এভাবে ধরে বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার, কিন্তু অন্য মানুষেরটা যদি ঢুকে যায় এই অংশটা তো মিলবে না, তখন মেরে ফেলবে। আচ্ছা অ্যান্টিজেন তো, হ্যাঁ অ্যান্টিজেন হচ্ছে এই অংশে লেগে থাকে। এখন নিজের অ্যান্টিজেন কেন আমার জন্য আলাদা, বা
কি এটা আমরা একটু পরে দেখবো, এন্ডোজেনাস প্রোটিন এবং এক্সোজেনাস প্রোটিন কিভাবে বুঝতেছি। লাইক আমরা যদি ধরি আমার সেলের মধ্যে কিছু প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে, এখান থেকে বের হইলো, বের হওয়ার পরে আমার প্রোটিন কিন্তু ওরা চিনে, আমার প্রোটিন চিনে, আমার অ্যান্টিজেন কে চিনে। কারণ আমরা টি সেল শুরুতে দেখছিলাম যেসব টি সেল সেলফ অ্যান্টিজেন চিনে না তাদেরকে আমরা মেরে ফেলছিলাম, ঠিক না? তাহলে ওরা আমার অ্যান্টিজেনটা চিনে। কিন্তু ধরলাম ভাইরাস একটা আমার বডিতে ঢুকে গেল, ওই প্রোটিনটাকে চেঞ্জ করে সে নিজের প্রোটিন শো করতে শুরু করলো, তাহলে কি এটা কি আমার প্রোটিন? টি সেল কিন্তু এটার সঙ্গে পরিচিত না, তাহলে টি সেল এটাকে মেরে ফেলবে, এই সেলটাকে মেরে ফেলবে সম্পূর্ণভাবে। এই জিনিসটাই আমরা সাইটোটক্সিক, টি সাইটোটক্সিক যে সেলটা ছিল ওটার কাজ, এগুলোতে আমরা আসবো। ফার্স্ট লাইগেন্ড কি, কাকে বলা হয়, অ্যাপোপ্টোসিস কি, এগুলোতে আমরা আসবো। আপাতত আমরা খালি বুঝলাম যে এমএইচসি ওয়ান কিভাবে কাজ করে, ঠিক আছে। এবার এমএইচসি টু টাও এরকম একটা, এখানে তিনটা সিকোয়েন্স দিয়ে গঠিত। এই এমএইচসি মলিকিউলটা একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডি ডি ডি, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে আর। তাহলে এটাও আমরা ধরি পঞ্চাশটা করে ভাগ আছে, তাহলে পিতার থেকে একটা ভাগ আসবে, মাতার থেকে একটা ভাগ আসবে, তাহলে আমরা টোটাল মলিকিউল কত পাচ্ছি, আর 13, আর এটা 24, ওটা 36, এরকম ধরলাম। মাতার থেকে যেগুলো আসবে ওগুলোকে আমরা একটা নাম্বারিং দিয়ে দিই, ধরি একটা পার্সনের জন্য ডি আর 2, ডি আর 6, ডি আর 8। তাহলে এখানে 6টা, এমএইচসি 2 এর জন্য 6টা, আর এমএইচসি 1 এর জন্য 6টা, তাহলে টোটাল 12টা মলিকিউল। এরাই ডিপেন্ড করে, এদের উপর ডিপেন্ড করেই আমাদের সবকিছু হিসাব হচ্ছে না। এদেরকে দেখলে টি সেল অ্যাক্টিভেট হচ্ছে, বা এদের বাইরে কাউকে দেখলে টি সেল অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তার মানে একটা টিস্যু আমাদের মধ্যে বেঁচে থাকবে কি থাকবে না, এটা হচ্ছে টি সেল চেক করে দেখবে। এবং টি সেল খালি এই নাম্বারের জিনিসগুলোর সাথেই পরিচিত, টি সেল কিন্তু নাম্বার চিনে না। টি সেল চিনে একটা সিকোয়েন্স, হয়তো সিস্টিনের পরে প্রোলিন আছে, টি সেল চিনে এটা, সিস্টিনের পরে প্রোলিন থাকলে এটা আমরা অ্যাটাক করব না, এটাকে আমরা হয়তো বা এক বলতেছি। কিন্তু এটা যখন উল্টায় যাচ্ছে, প্রোলিনের সাথে সিস্টিন থাকতেছে, এটা কিন্তু এটাকে আমরা দুই বলতেছি, কিন্তু টি সেল কিন্তু ওয়ান টু চিনে না। টি সেল চিনে হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ হয়েছে, এটা আমার জিনিস না, এটা মেরে ফেলবো। এভাবে সিকোয়েন্স আছে এরকম 50টা আমরা বের করতে পারছি, ঠিক আছে। এই 50টার উপর এমএইচসি তিন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এমএইচসি তো 50টা করে উপরে ভাগ দেওয়া হয়েছে। এখন সিকোয়েন্সটা দেখা যাচ্ছে কোন জিন থেকে আসতেছে, এরকম সিস্টিন প্রোলিন ধরলাম, এই জিন থেকে আসতেছে, জিনের তিনটা ভাগ আর কি। এই পুরাটা হচ্ছে এমএইচসি মলিকিউলের অংশ, এখানে এ জিনটা থেকে আসতেছে 50টা ভাগ, এরকম প্রোলিন, সিস্টিন প্রোলিন বা ভ্যালিন, এরকম 50টা ভাগ আছে। এগুলো থাকলে আমরা বলতেছি কি, এটা ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পলের জন্য, ওয়ান টু এরকম করে 50টা ভাগ পাইছি, বি এর জন্য 50টা ভাগ পাইছি। টি সেল কিন্তু এত কিছু চিনে না, টি সেল যখন দেখতেছে এ মিলছে কিন্তু বি মিলে নাই, তখনও কিন্তু সে অ্যাটাক করবে। কিন্তু এ যখন মিলছে কিন্তু বি মিলে নাই, সি মিলে নাই, তাও তো কিছু মিল আছে, ঠিক না? তা এরকম পার্সেন্টেজ মিলটা দেখে, তো যেটা 90% বা 80% মিলছে, ধরলাম এখানের মধ্যে 12টা মলিকিউল আছে, এর মধ্যে 10টা মিলছে, 2টা মিলে না, তাহলে 10টা মিললে এটার ম্যাচটা আরেকটু বেশি না? ম্যাচ যখন বেশি হয় তখন যে ইমিউন সাপ্রেশন দিয়ে এটাকে যদি দমায় রাখা হয়, তখন দেখা যায় এটা আরেকটু কম রিয়াকশন দেয়, একদমই না মিললে যেভাবে খেয়ে ফেলবে পুরো সেলটাকে, একবার বের করে দিবে, এটা সেরকম হয় না, বুঝা যাচ্ছে? এটার উপর যেহেতু পুরো একটা টিস্যু কম্পেটিবল নাকি কম্পেটিবল না, আমার সেলের ভিতর আমার বডিতে বাঁচবে কি না, এই সম্পূর্ণ এই 12টা মলিকিউলের উপর যেহেতু ডিপেন্ড করতেছে, এজন্য এদেরকে আমরা কি বলি, এমএইচসি মেজর হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স। এটা ওয়ান টু কেন করছি আমরা বুঝতেছি, এবং আমরা জানি ওয়ানটা পৃথিবীর আমার বডির সবগুলো সেলে থাকে, কিন্তু টুটা শুধুমাত্র কোনখানে থাকে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে, বুঝা গেছে? এমএইচসি ওয়ান এবং টু এর কি জিনিস, কেন এটাকে নাম্বারিং দিচ্ছি, এবং এভাবেই হচ্ছে কি বিষয়টা করা হয়। এবং এরপরে এন্ডোজেনাস প্রোটিন কিভাবে অ্যান্টিজেনটা শো করে আমরা নেক্সট অংশে দেখবো এটা।